বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় দানায় রূপ নিয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় উপকূলীয় এলাকায় প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়কেন্দ্র এবং স্বেচ্ছাসেবক দল, গঠন করা হয়েছে মেডিকেল টিম। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় দানায় পরিণত হয়েছে। এর প্রভাবে বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে সকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। বেড়েছে নদনদীর পানির উচ্চতা। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইছে লক্ষ্মীপুর ও নোয়াখালী সহ উপকূলীয় বিভিন্ন জেলায়। বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েন শ্রমজীবী মানুষ। অনেক বৃষ্টি হয়েছে, কখনো কখনো বেশি হইতেছে, কখনো কম হইতেছে, আর আকাশের অবস্থা খুব ভালো না, বাতাসও হইতেছে অনেক। ঝড় দেখা যাচ্ছে এবং আমাদের পানি ক্রমে বাড়ি গেছে, আরও বাড়ি যাইতেছে। পটুয়াখালীতে 76টি মেডিকেল টিম গঠনের পাশাপাশি মজুত রাখা হয়েছে পর্যাপ্ত স্যালাইন, ওষুধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। ঘূর্ণিঝড় মোকাবেলায় ভোলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা হয়েছে। প্রস্তুত করা হয়েছে 7 উপজেলার 869টি আশ্রয়কেন্দ্র। থাকার ব্যবস্থা আমরা করেছি, জেলায় তারা বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্রে থাকবে, সেইখানে যেন নিরাপদ পানি এবং খাবার, শুষ্ক খাবার এটা তারা যাতে পায়, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করলাম। ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকে বরিশালের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত 32,000 স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাসেবকদের অ্যাওয়ারনেস চলতেছে, কার্যক্রম চলমান আছে, যে কোনো দুর্যোগ আসলে আমরা তাৎক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমাদের স্বেচ্ছাসেবকরা ব্যবস্থা গ্রহণ করবে। খুলনা, গোপালগঞ্জ, সাতক্ষীরা ও বরগুনায় ঝোড়ো হওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা বাতাস বইতে দেখা যায়। সাগরে অবস্থানরত নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্স নিউজ।